নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আছড়ে পড়ল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন, যার ঘন্টায় গতিবেগ ছিল 280 কিমি। তো হ্যাঁ বন্ধুরা, তা এই টাইফুন ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়েছে এবং সেখানকার এখন পরিস্থিতি কীরকম, তো এ টু জেড আমরা এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন, আর এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভয়ঙ্কর বিপদ, ঘন্টায় 280 কিলোমিটার বেগে টাইফুন গণি আছড়ে পড়ল এই দেশে। সবার মুখে এখন একটাই কথা, যত তাড়াতাড়ি হোক এই 2020 বিদায় নিক। প্রথম থেকে এই সাল একদম ভালো না, একের পর এক বিপদ আসছে। তার সাথেই রয়েছে দুঃসংবাদ, বহু মানুষ মারা গিয়েছে, আর তার উপরে রয়েছে করোনা মহামারীর দাপট। তবে এত কিছু পরেও রয়েছে প্রাকৃতিক দুর্যোগ। একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগে কবলে পড়ছে বিশ্বের বিভিন্ন অংশ। কয়েকদিন আগে ভয়ঙ্কর ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে তুরস্ক, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। আর এবার আজকে সকালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার টাইফুন গতি আছড়ে পড়েছে ফিলিপিন্সে। ইতিমধ্যে বহু ক্ষয়ক্ষতি হয়েছে ওই সব এলাকাতে। অবশ্য এই টাইফুনের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়াবিদরা। রবিবার ভোররাতে ফিলিপিন্সের ক্যাটামান্ডে গতি আছড়ে পড়ে। বর্তমানে টাইফুনের যা গতিবেগ, এরকম আগে কখনো হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঝড়ের চোখ ও অন্তর্ভাগ এখনও দেশের মধ্যে প্রবেশ করেনি, তার আগেই তছনছ শুরু হয়ে গিয়েছে। পরে আবারও মারাত্মক প্রভাব পড়বে বলে ভয়ে শিউরে উঠছেন বাসিন্দারা। আগামী 24 ঘন্টা অর্থাৎ রবিবার রাত বা সোমবার সকালের মধ্যে এই সুপার টাইফুনটি ফিলিপিন্সকে অতিক্রম করে যাবে। আর এই 12 ঘন্টার মধ্যে অ্যালাবে, লুজ, মেট্রো, ম্যাটিলাকে তছনছ করে দেবে। এই সুপার টাইফুন সূত্রে মারফত জানা গিয়েছে, স্থলভাগে প্রবেশের সময় গতি ছিল ঘন্টায় 280 কিলোমিটার। বর্তমানে এই ঝড়ের গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার রয়েছে। এখন গতিবেগ কম হলেও হতে পারে 310 কিলোমিটার প্রতি ঘন্টা। ইতিমধ্যে প্রায় 10 লক্ষ মানুষকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। তবে ফিলিপিন্সে প্রতি বছর এরকম ভয়ঙ্কর ঝড় হয়েই থাকে, এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন, আর এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন। কারণ পরবর্তীকালে যখন কোনো এ ধরনের খবরগুলি এ চ্যানেলে আপলোড করা হবে, তো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।